10 কেজি মহিষের মাংসের অথেন্টিক রেসিপি। মহিষের মাংসে যেহেতু চর্বি কম আছে, এটা খেতে কিন্তু বেশ মজাদার হয়। আসসালামু আলাইকুম, সায়রার রান্না এন্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে এখানে 10 কেজি মহিষের মাংস নিয়েছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে একটি বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। এখানে আমি 10 কেজি মহিষের মাংস নিয়েছি। এতে দিয়ে দিলাম হলুদ, লবণ। হলুদ দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ, আর লবণ দিয়েছি 4 টেবিল চামচ। আদা বাটা দিয়েছি আমি 300 গ্রাম, রসুন বাটা দিয়েছি 250 গ্রাম, সেই সাথে পেঁয়াজ বাটাও দিয়েছি আমি 300 গ্রাম। পেঁয়াজ কুচিও দিব, সেই সাথে নামানোর আগে কিন্তু বড় বড় পিস করেও পেঁয়াজ দিব। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টি, আর পেঁয়াজ দিয়ে দিলাম 1 কেজি। টমেটো সস দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এই টমেটো সস কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি, আপনারা রেসিপিটা দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ, ঝাল যার যার টেস্ট পার অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলার গুঁড়ো, শাহী মশলার গুঁড়ো দিয়েছি এখানে 2 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিলাম সরিষা বাটা দিয়েছি 4 টেবিল চামচ। তেল দিয়েছি এখানে 400 গ্রাম। মহিষের মাংসে কিন্তু খুব একটা চর্বি থাকে না, সেজন্য কিন্তু তেলটা হিসেব করে দিতে হয়। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, সেই সাথে গরম মশলার গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আর জায়ফল, জয়িত্রী, পোস্তদানা বাটা এগুলো দিয়েছি 1/2 চা চামচ করে। ধনিয়ার গুঁড়ো দিয়েছি 3 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 3 টেবিল চামচ। ধনিয়া কেউ কেউ না খেতে চাইলে স্কিপ করতে পারেন। আর গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাসায় নিজেই তৈরি করে নিয়েছি, আপনাদেরকে রেসিপিতে দিয়ে দেব, এর লিঙ্ক অবশ্যই চেক করে দেখবেন। এগুলো আসলে ঘরোয়াভাবে তৈরি করলে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খেতে ভালো লাগে। এখন চুলাটা মিডিয়াম আছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংস থেকে কিন্তু ঝোলটা বেরিয়ে আসবে, আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না। দেখতে পাচ্ছেন চারপাশ থেকে ঝোলটা বেরিয়ে আসছে, নেড়ে চেড়ে দিব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, সেই সাথে যারা ফলো করেননি ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। 20 মিনিট পরে দেখুন ঝোলটা উপরে উঠে এসেছে, এই পর্যায়ে নেড়ে চেড়ে দিব একটু পরপর। এই মাংসটা মোটামুটি চুলায় রান্না করলে 1.5 ঘন্টা লাগে, আর যদি আধা ঘন্টা রান্না করে প্রেশার কুকারে দেন, সেক্ষেত্রে প্রেশার কুকারে 6টি বা 5টি শীষ দিয়ে নিলেই হয়। এখানে আমি কিছু দুটি আস্ত রসুন ভালো করে ধুয়ে নিয়েছি উপরের খোসা ছাড়িয়ে, সেই সাথে বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে পিস করে নিয়েছি, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর যেহেতু গরম মশলার গুঁড়োতে এই মশলাগুলো রয়েছে, সেই জন্য আমি খুব বেশি এগুলো দিব না, কারণ বাচ্চাদের মুখে পড়লে কিন্তু অনেকখানি ফেলে দেয়, সেটা ভালো লাগে না। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। মোটামুটি 1 ঘন্টা রান্না করার পরে এই পেঁয়াজ, রসুন এবং মশলাটা দিব। দেওয়ার পরে আরও 20 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা শেষ। আমি কিন্তু ভিডিওটার শেষ অংশে স্কিপ হয়ে গেছে, ভিডিও নিতে ভুলে গেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।